জান্নাতে যাবি রে বান্দা নয়টা গুণ অর্জন কর। এক নাম্বার গুণ হলো আত্তাইবুন, তওবাকারী হয়ে যা, তওবা কর, বেশি বেশি ক্ষমা চা, আমি আল্লাহর দিকে ফিরে আয়। দুই নাম্বার গুণ হলো আলাবিদুন আল হামিদুন, বান্দারে তুই ইবাদতকারী হয়ে যা, আবেদ বান্দা হয়ে যা। প্রত্যেকটা আয়াতের বিশ্লেষণ করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। তিন নাম্বার গুণ হলো আল হামিদুন, বান্দারে তুই প্রশংসাকারী হয়ে যা, প্রশংসা কর, আল্লাহর প্রশংসা কর। ফিসার ই অদর ই, সুখে দুঃখে সর্ব অবস্থায় সর্বোপরি তুই আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণ কীর্তন করবি কন, সুবহানাল্লাহ। প্রথমেই শুকরিয়া আদায় করি মহান মনিবের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে প্রত্যন্ত অঞ্চল থেকে, যাচাই বাছাই করে হাজার মানুষের ভিড় থেকে, মুষ্টিময় কয়েকজন মুসলমান ইমানদার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক কোরআন প্রেমিক বান্দাদেরকে এই মজলিসের জন্য হাজির করেছেন, সমবেত করেছেন, তৌফিক দান করেছেন সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে একবার কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হিদায়তের জন্য, মানব জাতির পথ প্রদর্শনের জন্য, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য পবিত্র ৩০ পারা কোরআন আল্লাহর নবীর উপর আমাদের জন্য নাজিল করলেন। আল্লাহর নবী ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহর নবী নিজে তেলাওয়াত করেছেন, সাহাবায়ে আজমাইনদেরকে তেলাওয়াত করে শুনিয়েছেন, সাহাবায়ে আজমাইনদেরকে পবিত্র করেছেন, কোরআন অনুযায়ী তাদের জীবনকে বাস্তবায়ন করিয়েছেন। সেই পবিত্র কোরআনের তাফসীর মাহফিল আজকে, দামি মজলিস এটা, এটা বলে শেষ করা যায় না। ওই সত্তার পবিত্র কালাম থেকে সূরাতুত তাওবার আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি ভাবে মুমিন বান্দাদের কিছু বৈশিষ্ট্য, যেমন হুজুর তেলাওয়াত করেছিলেন সূরা আনফালের ভিতরে পাঁচটি বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, বলে দিয়েছেন। আর এইখানে যারা মুমিন বান্দা, ওনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন অবাশ্বিরিল মুমিনিন, মুমিন বান্দাদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? যে তাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ পাক তাদের কাছে জান্নাতকে বিক্রি করে দিয়েছি, কন্যা সুবহানাল্লাহ। আমাদের জান এবং মালের বিনিময়ে, মুমিন বান্দার জান এবং মালের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে জান্নাত বেচা কিনা করেছেন, ব্যবসা করেছেন, কাজেই ওই মুমিন বান্দাকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের। কিসের? জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর জান্নাতে যাইতে গেলে নয়টি গুণ থাকতে হবে, কয়টি? নয়টি গুণ থাকতে হবে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বর্ণনা করেন, অতি সংক্ষিপ্ত ভাবে, কিছু কিছু করে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক, এই আয়াতের শুরুতেই বলেন আত্তাইবুন, মানুষ যারা জান্নাতে যাবে, যারা জান্নাতি হবে, ওদের প্রথম নম্বর গুণটাই হবে আত্তাইবুন, ওনারা তওবাকারী হবে, বেশি বেশি তওবা করবে, কন্যা সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে তওবা নেই, আমরা আল্লাহর দিকে ফিরে আসি না, বিভিন্ন পথ আমাদের সামনে আসার কারণে আমরা বিভিন্ন পথে চলে গেছি, আল্লাহর দিকে ফিরে আসি না। আর আমরা তওবা করি, ফিরে আসি, তখন
যখন আমাদের কোন শক্তি সামর্থ্য কোন কিছু থাকে না তখন ঠিক কিনা কোন অতস অতস আল্লাহর হাবিব বলেন যুবক বয়সে তওবা করা পয়গাম্বরের লক্ষণ পয়গাম্বরের আদব পয়গাম্বরদের খাসলত আর বৃদ্ধ বয়সে তওবা করা হচ্ছে বাগের লক্ষণ কিসের বাঘ জঙ্গলার বাঘ কি হিংস্র হয় না শান্ত হয় হিংস্র জঙ্গলার বাঘ হিংস্র হয় এই বাগের ভিতরে দেহের মধ্যে যখন তেজ থাকে বলিয়ান থাকে শক্তি থাকে ওই বাঘ জঙ্গলার কাউকে পরোয়া করে না জঙ্গলার কাউকে মানে না ওই একাই জঙ্গলার ভিতরে রাজত্ব করে বেড়ায় ঠিক কিনা যখন তার শক্তি কমে আসে শক্তি ফুরিয়ে যায় ড্যামেজ হয়ে যায় তখন ওই বাঘ আস্তে আস্তে মাথা নত করা শুরু করে তখন একটা ছাগলের বাচ্চা দেখলেও বাঘের কি ভয় লাগে শক্তি থাকে না এই জন্য ওই মেসালটা দিয়েছেন যে বৃদ্ধ বয়সে যখন বান্দার জেনা করার মতো তাকত থাকে না বৃদ্ধ বয়সে যখন বান্দার চুরি করার মতো শক্তি থাকে না বৃদ্ধ বয়সে যখন বান্দার ডাকাতি মাস্তানি রাহাজানি খুন ধর্ষণ করার মতো শক্তি থাকে না তখন কয় হুজুর আমার তওবা ভরিয়ে দেন ঠিক কিনা মারা যাবে যাবে অবস্থায় সাকরাতুল মাউত মরণের গ্যাংরানি শুরু হয়ে গেছে তখন ইমাম সাপরে ডাইগে আইনা হুজুর তওবা পড়িয়ে দেন ঠিক কিনা কোন ওই সময় তওবার কোনো দাম আছে অথচ তওবা করতে হবে যুবক বয়সে কারণ গুনাহ সংগঠিত বেশি কখন হয় যুবক যখন আমাদের বয়সটা যুবক বয়স তখন আমাদের বেশি বেশি গুনাহ সংগঠিত হয় আর বেশি বেশি তওবা ওই সময়ই করতে হয় ঠিক কিনা কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন আসাইহুন আর রাকিউন আস সাজিদুন আল আমিরুন বিল মারুফ ওয়ান নাহুন আনিল মুনকার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি বান্দাদের নয়টি গুণ হবে জান্নাতি বান্দাদের নয়টি বৈশিষ্ট্য হবে তার এক নম্বর বৈশিষ্ট্য হলো আত্তাইবুন বান্দা যখনই গুনাহ করে ফেলবে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবে কোন সুবহানাল্লাহ তার কারণ হলো বান্দার মনের মধ্যে সর্বদাই শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে বান্দার অন্তরের ভিতরে শয়তান সর্বদাই কুমন্ত্রণা দিতে থাকে ধোকা দিতে থাকে এই ধোকার মধ্যে পড়ে ওয়াসওয়াসার মধ্যে পড়ে বান্দা যখনই কোনো না কোনো ভুল করে ফেলবে সাথে সাথে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে আল্লাহর হাবিব বলেন আর রিজামু মিন সিফাতিন মাজমুমাতিন ইলা সিফাতি মাহমুদা আল্লাহর হাবিব বলেন তওবা হলো ওই জিনিস তওবা হলো ওই জিনিসের নাম আপনি গুনার কাজের মধ্যে লিপ্ত ছিলেন খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলেন গানের মজলিসের মধ্যে ছিলেন পাপাচারের মধ্যে লিপ্ত ছিলেন আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে আল্লাহর আজাবের ভয়টা অন্তরে আসার সাথে সাথে ওই খারাপ কাজটা ছেড়ে দেন অন্তরের ভিতরে ভালো কাজটা ঢুকিয়ে দেন ভালো কাজের দিকে ধাবিত হয়ে যান তারই নাম তওবা সুবহানাল্লাহ এক কথাই হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসার নামই হচ্ছেন তওবা আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূরাতুন নসর নাজিল করে দিলেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহর নবী এত বেশি বেশি তাওবা ইস্তেগফার পড়তেন আল্লাহর প্রশংসা করতেন নামাজের দণ্ডায়মান থাকতেন সাহাবা আজমাইনরা জিজ্ঞাসা করতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আগের গুনাহও মাফ পরের গুনাহও মাফ তারপরেও এত প্রশংসা এত তাসবি এত আস্তাগফার আর এত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ কেন পড়েন আল্লাহর হাবিব উত্তর দিতেন সাহাবারে রে আমি কি আমার আল্লাহর শুকর গুজার বান্দা হব না
আমি কি আমার আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহর হাবিব বলেন, প্রকৃত তওবাকারী ওই বান্দা, প্রকৃত তওবাকারী ওই উম্মত, ফাফাআদাইনাহুম, যাদের চক্ষু দিয়ে অনবরত আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর আজাবের ভয়ে চক্ষু দিয়ে অনবরত টপ 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 করে পানি পড়তে থাকে, ওই বান্দাটাই সত্যিকারে তওবাকারী। কোন সুবহানাল্লাহ, উনি হচ্ছেন সবচাইতে তওবাকারী, ভালো লোক, ভালো উম্মত, ভালো উম্মত। শুধু তাই নয়, আল্লাহর হাবিব আরো ইরশাদ করেন, ওয়ালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের আটটি দরজা রয়েছে। জোরে বলেন কয়টি? জান্নাতের আটটি দরজা রয়েছে। আল্লাহর হাবিব বলেন, সাবাতুন মবলাকা, জান্নাতের আটটি দরজার মধ্যে সাতটি দরজা, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, 21 সেকেন্ড বন্ধ থাকে, একদম বন্ধ থাকে। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের সাতটি দরজা বান্দার জন্য বন্ধ থাকে, কিন্তু একটি দরজা সর্বদাই খোলা থাকে, সেটি হচ্ছেন তওবার দরজা। কোন সুবহানাল্লাহ, বান্দার জন্য জান্নাতের সাতটি দরজা সর্বক্ষণ বন্ধ থাকে, অথচ দিন রাত 24 ঘন্টার ভিতরে বান্দার জন্য তওবার দরজা খোলা থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকে, বান্দা আয়, তওবা কর, ভুল করে ফেলেছিস, গুনাহ করে ফেলেছিস, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের গুনাহ মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ, আহারে আহারে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকে, যখন দিন শেষ হয়ে রাত্রি শুরু হয়ে যায়, বান্দাকে ডাকতে থাকে, বান্দারা দিনের বেলায় গুনাহ করেছিস, শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে দিনের বেলায় গুনাহ করে ফেলেছিস, ভুল করে ফেলেছিস, দিনের বেলার গুনার জন্য রাতের বেলায় আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ পাক রহমতের দরজা নিয়ে তোর জন্য বসে আছি, রাতের আল্লাহ পাকের দরবারে ক্ষমা চা, দিনের গুনাগুলো মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ, আবার যখন দিনের শুরু হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে রাতের গুনার জন্য ডাকতে থাকে, লিয়াতু বা মুসি উল্লাইল, এরে বান্দা রাত্রি বেলায় গুনাহ করে ফেলেছিস, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ জানে না, মা জানে না, বাবা জানে না, বোন জানে না, আত্মীয় স্বজন কেউ দেখে নাই, কেউ বলতে পারে না, রাতের বেলায় গুনার জন্য বান্দা তুই দিনের বেলায় আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ, তওবার একটি ঘটনা, শায়খ আবুলায় সামারকান্দি রহমাতুল্লাহি আলাই তিনার কিতাবের ভিতরে সুন্দর একটি ঘটনা উল্লেখ করেন, আল্লাহর নবীজির সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে চলতেছেন, চলতে 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 যখন একটু দূরের মধ্যে গেছে, মরুভূমির রাস্তার মধ্যে গেছে, এমন সময় লক্ষ্য করে দেখে একটা যুবক, একটা টকবগে যুবক রাস্তার মধ্যে বসে বসে কান্নাকাটি করতেছেন, গড়াগড়ি করে কান্নাকাটি করে, শরীরটা উস্কো শুষ্ক হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, একদম বিদীর্ণ অবস্থা, যুবকের এমন কান্নার ভঙ্গিমা, এমন কান্নার অবস্থা, হযরত ওমর ফারুক যুবকের কান্না দেখে তার চোখের মধ্যে পানি এসে গেছে। কোন সুবহানাল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আন একটু শক্ত দিলের মানুষ ছিলেন, যেই ওমরের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমরের ব্যাপারে আল্লাহ, আল্লাহর নবী আসাদ শব্দটি ব্যবহার করেছেন, আর হযরত আবু বকরের বেলায় আল্লাহর নবী আরহাম শব্দটি ব্যবহার করেছেন। কন্যা সুবহানাল্লাহ, একটু শক্ত দিলের মানুষ ছিলেন ওই মানুষটাও, যুবকের কান্নার অবস্থা দেখে, কান্নার ভঙ্গিমা দেখে তার চোখ দিয়েও পানি পড়ে গেছে, ওমরের চোখ দিয়েও পানি বের হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিলেন, মা ইউবুকুকা ইয়া শাবাব,
এরে যুবক কিসে তোমারে কাদায় কি জন্য তুমি কান্নাকাটি করো এমন ভাবে তুমি কান্নাকাটি করতেছো দুনিয়ার মধ্যে এমন ভাবে কেউ কান্নাকাটি করে না যুবক উত্তর দিলেন ওগো আল্লাহর নবীর সাহাবী আমি এমন একটা মস্ত বড় অন্যায় করে ফেলেছি খুব ভুল করে ফেলেছি গুনাহ করে ফেলেছি আমার মন বলে আর ক্ষমা আল্লাহর জমিনে আমার হবে না আল্লাহর নবীর সাহাবী উমর বললেন যুবক তুমি কি গুনাহ করেছো বলল আপনার কাছে বলা যাবে না যদি পারেন মেহেরবানি করে আপনি একটু আল্লাহর নবীর দরবারে আমাকে নিয়ে চলেন উমরের চোখ দিয়ে পানি টপ টপ করে বের হয় কেমন শক্ত দিলের মানুষ ছিলেন উমর একটু বর্ণনা দিলেই বুঝতে পারবেন আল্লাহর নবীর খিলাফতের সময় আল্লাহর নবীর জামানায় মদিনা মুনাওয়ারা থেকে যতগুলো যুদ্ধ পরিচালনা হয়েছেন যুদ্ধের মধ্যে যেই সকল কাফের বেঈমানেরা বন্দী হয়েছেন মুসলমানদের হাতে আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করতেন ওই বন্দীদের ব্যাপারে কাফেরদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় হয়তোবা কোনো সময় মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দেওয়া হতো হয়তোবা কোনো সময় মুসলমান সন্তানদেরকে শিক্ষাদানের মাধ্যমে ছেড়ে দেওয়া হতো হয়তোবা কোনো শাস্তির মাধ্যমে ছেড়ে দেওয়া হতো এরকমভাবে যখন মশওয়ারা করতেছেন আল্লাহর নবী কোনো এক যুদ্ধের ময়দান থেকে কিছু কাফের বেঈমানদেরকে বন্দি করলেন বন্দি করার পরে তিনি পরামর্শ ডাকলেন মশওয়ারা ডাকলেন আল্লাহর নবীর সাহাবীরা এক একজন এক এক ধরনের পরামর্শ দিচ্ছেন কেউ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওদের কাছ থেকে কিছু মুক্তিপণ রেখে ওদেরকে ছেড়ে দিন আবার কেউ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওদেরকে আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার এই মুক্তিপণের মাধ্যমে ওদেরকে ছেড়ে দিন আল্লাহর হাবিব যখন হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন ওমর তোমার কি খেল এই কাফেরদের ব্যাপারে তোমার কি মশওয়ারা তোমার কি পরামর্শ এই কাফেরদের ব্যাপারে বলো যাদেরকে আমরা বন্দী করছি আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বন্দী কাফেরদের ব্যাপারে আমার পরামর্শ হলো আমার খেল হলো যাদেরকে আমরা বন্দী করেছি এরা কেউ আমাদের ভাই অথবা কেউ আমাদের আপনজন কেউ আমাদের বাবা কেউ আমাদের খালু কেউ আমাদের মামা কেউ না কেউ আমাদের আপনজন এর মধ্যে রয়েছেন আল্লাহর নবী আমার পরামর্শ আমার খেল হলো আমার বাবা যদি এই যুদ্ধের ময়দানে এই জায়গার মধ্যে থাকে আমার বাবাকে আমার হাতে ছেড়ে দিন অমক সাহাবীর ভাইকে অমক সাহাবীর হাতে ছেড়ে দিন সকল আপনজনকে তাদের আপনজনের হাতে ছেড়ে দিন আমার বাবাকে আমি নিজ হাতে জবাই করে দিব কন সুবহানাল্লাহ প্রত্যেকটা আপনজনকে তার আপনজনের হাতে ছেড়ে দিন ওই আপনজন তার আপনজনকে জবাই করে দিবে আল্লাহর নবীর সাহাবী বলেন যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এরা আল্লাহর দুশমন আপনার দুশমন ইসলামের দুশমন কোরআনের দুশমন মোট কথা হচ্ছে এরা আল্লাহ এবং নবীর দুশমন সুতরাং আমার ভাই আমার বাবা আমার বোন আমার আপনজন বুঝি না যার যার আপনজনকে তার তার হাতে ছেড়ে দিন ওই আপনজন তাদের নিজ হাতে জবাই করে দিবে কন সুবহানাল্লাহ এত বড় সিদ্ধান্ত যেই উমর দিতে পারেন সেই উমরের চোখ দিয়েও টপ 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 করে যুবকের কান্না দেখে পানি বের হয়ে গেছে ওগো আল্লাহর বান্দা মুসলমান আপনাদেরকে বলি বর্তমান সময়েও ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আঘাত আসে কি আসে না এখনো আমার বাংলাদেশে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ফেসবুক ইন্টারনেট খবর পত্রিকার কাগজ খুললেই দেখতে পারি নবীর ব্যঙ্গচিত্র করা হয়েছে নবীকে গালি দেওয়া হয়েছে আল্লাহর আল্লাহকে গালি দেওয়া হয়েছে ইসলামকে গালি দেওয়া হয়েছে কোরআনকে অবমাননা করা হয়েছে মুসলমান বিভিন্নভাবে দেখতেছে আমার খেল হলো যারা আল্লাহ এবং আল্লাহর নবীকে গালি দেবে ইসলামকে গালি দেবে ওরা যদি আমার নিজের আপন বাবাও হয় ওদের জিব্বাটা টান দিয়া কুত্তা দিয়া খাওয়ানো হবে কোন ঠিক কিনা ওদের জিব্বা টান দিয়ে কুত্তা দিয়ে খাওয়ানো হবে কারণ যে উমর এই সিদ্ধান্ত দিতে পারে যে আমাদের আপনজন আমাদের হাতে ছেড়ে দিন আমরা নিজে জবাই করব
সেই ওমরের উত্তর শরী যদি আদত পৃথিবীতে বেঁচে থাকে তাহলে এই শপথ এই দীপ্ত শপথ নিতে হবে যারাই আল্লাহর বিরুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে ওদেরকে আমরা কোনোদিন ছাড় দেব আশুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই জোরে কোন ঠিক কিনা আশুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো ইয়া শকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই জোরে বলেন ঠিক কিনা আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন এর যুবক চলো আমার সাথে সাথে আল্লাহর নবীর দরবারে যাই যুবক আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের পিছে পিছে চলতে লাগলেন আল্লাহর নবীর দরবারে যাওয়ার আগে যুবককে ডাক দিয়ে বললেন যুবক তুমি এই জায়গার মধ্যে একটু দাঁড়াও আমি আল্লাহর নবীর অবস্থানটা একটু দেখে আসি মন মানসিকতা বুঝে আছি আল্লাহর নবীর সাহাবী যখন ভিতরে ঢুকলেন আল্লাহর নবী হযরত ওমরের চেহারার মধ্যে লক্ষ্য করে ডাক দিলেন ইয়া ওমর মা ইউবুকুকা ইয়া ওমর তুমি আবার কেন কান্নাকাটি করো তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় তুমি কিসের জন্য কান্নাকাটি করো আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার একজন যুবক সাহাবীর কান্না দেখে আমার চোখের মধ্যে পানি চলে এসেছে আল্লাহর নবী বললেন কই ওই যুবককে আমার কাছে নিয়ে আসো আল্লাহর নবীর কাছে যখন নিয়ে যাওয়া হলো আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন যুবক তুমি এত ভাবে কেন কান্নাকাটি করতেছো যুবক উত্তর করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন একটা দুশ্চরিত্র যুবক আমি বড় একটা মস্ত বড় অন্যায় করে ফেলেছি ভুল করে ফেলেছি আমার মনে হয় আল্লাহর জমিনে এই ভুলের কোনো ক্ষমা হবে না